আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক অসুস্থ, যার কারণে একটু ভিডিও দিতে লেট হচ্ছে, এবং একটা অনেক খারাপ লাগে আমাকে যে আপনারা আমাদের ভিডিওটিতে লাইক করেন না। লাইক না করার কারণে, কমেন্ট না করার কারণে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব বুস্ট করছে না, ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করবেন ভিডিও ইউটিউবে আমার ভিডিওগুলোতে লাইক করতে বা কমেন্ট করতে, যাতে এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে? আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আর একটা বিজনেস আইডিয়া দিব যেটা যারা খুব সহজে, যাদের 500-1000 টাকা পুঁজি আছে, তারা যদি শুরু করতে যাচ্ছেন, মার্কেট যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, তাদেরকে একটা কারণ বা একটা ছোট ব্যবসার আইডিয়া আমি আপনাদেরকে দিব, যারা ব্যবসা করতে পারবেন। এবং একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, কিছুদিন পরে ইনশাল্লাহ চেষ্টা করবো 1 মাসের মধ্যেই আমরা একটি কোর্স লঞ্চ করব, ঠিক আছে? সেই কোর্সের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে ট্রেনিং দিব, যদিও সেটা আমাদের কিছু কেমিস্ট থাকবে, যদিও আমি তাদের কাছ থেকে শিখে নিয়ে আপনাদেরকে শেখাবো, বা তারাই হয়তো আপনাদেরকে ট্রেন করবেন, বা তারা যদি সময় না পান আমি আপনাদেরকে ট্রেন করব। এবং কি কি প্রোডাক্ট আমরা শিখাবো এবং কোর্সটার ফি কত থাকবে, সেগুলো সব কিছু আমি আপনাদেরকে বলবো আস্তে আস্তে, ঠিক আছে? এবং যেই ইয়াটা বিজনেস আইডিয়াটা, চলেন আমি আগে সেটা আপনাদেরকে বলে দেই, তারপর কোর্সের ব্যাপারে আমি শেষে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর কারা কোন কোর্সটা করতে চাবেন এবং কোর্সের ফি কত হওয়া দরকার সেটা আপনারা কমেন্টে আমাদেরকে একটু জানাবেন, যদিও আমি আপনাদেরকে আমারটা জানাবো অবশ্যই। তো বিজনেস আইডিয়া যেটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মোরাব্বা তৈরি করা, ঠিক আছে? মোরাব্বা তৈরি করা, মোরাব্বা অনেক সুস্বাদু একটি মিষ্টি খাবার, আমরা তো মোরাব্বা বলি, আর আপনারা কি বলেন সেটা জানি না, মোরাব্বা আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা তৈরি করতে হবে, তো আপনারা তৈরি করবেন না, ঠিক আছে? আপনাদেরকে তৈরি করার দরকার নাই, যেখানে পাইকারি ফুড মার্কেট রয়েছে, যেমন ধরেন যেখানে ফ্লেভারগুলো পাওয়া যায়, চকোলেট পাওয়া যায়, বেকারি আইটেমের যে ডাইসগুলো পাওয়া যায়, সেসব দোকানে গেলে মোরাব্বা পাবেন, ঠিক আছে? এই মোরাব্বাটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, কেউ বা ইন্ডিয়ান বিক্রি করে, কেউ দেশিটা বিক্রি করে, আপনারা যেটা খুশি সেটা নেবেন, যেটা টেস্টি হয়, যেটা মানে ভালো, যার যদি বিএসটিআই করা থাকে তাহলে আরও ভালো, সেটা নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পরে এটা কেজি কত পাওয়া যায় আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনারা 100 টাকাও কেজি পাইতে পারেন, 80 টাকাও কেজি পাইতে পারেন, 150 টাকাও কেজি পাইতে পারেন, ঠিক আছে? আর যদি না পান আমার থেকে যদি নিতে চান, যদিও আমি এগুলো সেল করি না, যদি আপনারা চান তো আমি আপনাদেরকে ম্যানেজ করে দিয়ে দিব, দাম এরকমই থাকতে পারে আর কি। তো এটা নেবেন, নেওয়ার পরে এটা আপনারা পিস পিস করবেন, ঠিক আছে? 5 টাকার একটা পিস করবেন বা 10 টাকার একটা পিস করবেন, পিস করে করে বয়াম বা জার যে রয়েছে, বোতল যে বড় বড় বয়াম যে থাকে, সেই বয়ামের মধ্যে আপনারা 1 কেজি ভরে দিবেন। 1 কেজি মনে করেন যদি আপনার বোতল সহ 130 টাকা দাঁড়াচ্ছে, আপনারা 150 টাকা বা 140 টাকা বাজারে বিক্রি করবেন, ঠিক আছে? তারা খুব সহজে দেখবেন সেখান থেকে 200 বা 250 টাকা তারা তুলতে পারবেন, ইনশাল্লাহ, খুচরা বিক্রি করে। যদিও সেই জিনিসটার আপনার পিস পিস করলে হয়তো 10 টাকার জিনিস হয়তো আপনার 5 টাকা বা 6 টাকার মধ্যে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে এই সব ব্যবসাগুলো করতে হয়, এগুলো ছোট ছোট ব্যবসা। আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল 1 পিস করে প্যাকেট করতে পারেন, ছোট ছোট বড় বড় যে রোল পলিগুলো পাওয়া যায় সেই রোল পলির মধ্যে ছোট ছোট 1 পিস করে ঢোকাবেন এবং সিল করবেন মোমবাতির মাধ্যমে বা হ্যান্ড সিলিং মেশিনের মাধ্যমে, যেভাবে হোক আপনারা এগুলো সিল করবেন, ঠিক আছে? বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে, এবং যখনই আপনি নিজের ব্র্যান্ড নিয়ে মার্কেটে নামবেন, বড় আকারে করবেন, অবশ্যই বিএসটিআই নেবেন, লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা করার কোনো সুযোগ নেই, এবং করার চেষ্টাও করবেন না, কারণ আপনার মনে যদি শয়তান কুমন্ত্রণা দিয়েও থাকে তাহলে লাইসেন্সের ক্ষেত্রে হবে কি, সেটা আপনি আবার ব্যাক হয়ে চলে আসবেন ভালো রাস্তায়, ঠিক আছে? মানে লাইসেন্স আপনাকে কিন্তু বাঁচাবে, যাতে আপনি খারাপ কাজ করতে না পারেন, ঠিক আছে? তো অবশ্যই লাইসেন্স নিয়েই ব্যবসা করার চেষ্টা করবেন, গভর্নমেন্টের একটা অবশ্যই অধিকার রয়েছে আপনার প্রতি কী করার, যেহেতু আপনি মার্কেটে যাবেন, মার্কেটে একটা ইনকাম করবেন, তো সরকারকে অবশ্যই ট্যাক্স দিতে হবে, কিছু তো দিতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, সেই কথা আমি বলবো না। আপনাদেরকে যেই কোর্সের ব্যাপারে বলছিলাম, কোর্সটিতে আমরা আস্তে আস্তে কোর্সের ইয়াগুলো বাড়াবো, যে কী কী আমরা বর্তমানে দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা মার্কেটে নামবো, সেটা হচ্ছে কসমেটিক্সের প্রোডাক্ট আর দ্বিতীয় হচ্ছে বেকারি আইটেম, ঠিক আছে? এই বেকারি আইটেমের মধ্যে কী কী পাবেন এবং কসমেটিক আইটেমের মধ্যে কী কী পাবেন সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমি কসমেটিক প্রোডাক্টের মধ্যে আপনাদেরকে ডে ক্রিমস, নাইট ক্রিমস, ময়শ্চারাইজিং ক্রিমস, বডি লোশন, বডি পাউডার, হেয়ার অয়েল, হেয়ার রিমুভার ক্রিম,
তারপর শ্যাম্পু, ফেস ওয়াশ, পোমেড, গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি, লিপ বাম, আরও কয়েকটি প্রোডাক্ট, মানে প্রায় 15টা প্রোডাক্টের মতো বা 13টা 14টা কম সর্বনিম্ন 10টা প্রোডাক্ট আপনারা একটা কোর্সের মধ্যে পাবেন, ঠিক আছে? তো কসমেটিক্সের মধ্যে তো আমার মনে হয় 15টার বেশি প্রোডাক্ট পাবেন, আর বেকারি আইটেমসের মধ্যে আপনারা যেটা আমরা দিব এখানে এখানে আপনারা বেকারি আইটেমসের মধ্যে কেক পাবেন, কেকের বিভিন্ন আপনি পিস পিস যে কেক পাওয়া যায় সেটাও পাবেন, এবং বার্থডে যে কেকগুলো হয় ওগুলো ট্রেনিংও পাবেন, বিস্কিট, অনেকগুলো বিস্কিট তৈরি করার ট্রেনিং পাবেন, টোস্ট বিস্কুট তৈরি করার ট্রেনিং পাবেন, বান তৈরি করার ট্রেনিং পাবেন, তারপর পাউরুটি, চিপস, চানাচুর, বিভিন্ন ধরনের ক্যান্ডি, তারপর টোস্ট বিস্কুট তো বলেছি, ড্রাই কেকের আপনারা ট্রেনিং পাবেন, আর হয়তো এখানে আমরা আইস ললি দিতে পারি, ড্রিঙ্কসের কিছু আইটেম দিতে পারি, তারপর ফুড ব্রেড যেসব রয়েছে মানে পাউরুটির মধ্যে দেখবেন যে আপনি জেলি টাইপের কিছু ঢোকানো থাকে সেসব নিয়ে আপনারা ট্রেনিং পাবেন। তো এইসবের মধ্যে র মেটেরিয়াল কী কী লাগে, মেশিন কী কী লাগে, সেগুলো কোথায় থেকে পাবেন, কত দাম, ঠিক আছে, এবং তৈরি করার পদ্ধতি সব কিছু আমরা আপনাদেরকে বলবো, ঠিক আছে? এইগুলো আপনারা দেখবেন, আর এসবের মধ্যে কসমেটিক্স প্রোডাক্টগুলোও আমরা সেমভাবে করে দিব আপনাদেরকে, কী কী লাগবে, কোথায় কোথায় থেকে পাবেন, সব কিছু বলার চেষ্টা করব। প্রাইসটা শুধু আপনারা বুঝবেন, এবং আমরা তো ছোট আকারে দেখাবো, ঠিক আছে? আপনি অবশ্যই ছোট আকার থেকে শুরু করে যখন বড় আকারে যাবেন তখন সব কিছু কিন্তু একটা ভিডিওতে পাবেন না, সেটার জন্য অবশ্যই আপনাকে ট্রেনিং এটা নেওয়ার পরে আপনি যখন নিজে থেকে করবেন তারপর যে দোকানদারের কাছে যাবেন তারা কিছু আপনাকে ট্রেনিং দেবে বা আপনি তাদের কাছ থেকে নিয়ে আপনি ইনিশিয়ালি পর্যায়ে এটা শুরু করতে পারবেন, ঠিক আছে? তো মেইন ট্রেনিংটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যে আমাদের একটা কোর্স নিয়ে বা একটা ভিডিও দেখে যে সব কিছু করে ফেলবেন তা কিন্তু না। 6 বছর MBBS কোর্স করার পর বা 5 বছর পড়ানোর পরও যতক্ষণ লাস্ট বছরে ইন্টার্নি করা না হয় ততক্ষণ একটা মানুষ ডাক্তার হতে পারে না। অবশ্যই যখন প্র্যাকটিক্যালে নামবেন তখন সেই শিক্ষাটা আলাদা থাকবে, হয়তো তখন আপনি আমার চেয়ে কম খরচে বিভিন্ন আরও টেকনিক লাগিয়ে আপনি কিন্তু কম খরচে এগুলো তৈরি করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে জাস্ট এগিয়ে দেওয়ার কাজটাই আমার। তো মোটামুটি আপনারা 90% প্রশিক্ষণ এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আর এই কোর্সটার আমরা প্রাইস এখনও ঠিক করিনি, তবে 1000 টাকার উপরেই থাকবে, চেষ্টা করছি কসমেটিক্সের 2000 টাকা রাখার জন্য এবং বেকারি আইটেমসের 1500 টাকা রাখার জন্য আমরা চেষ্টা করবো, এগুলো যাতে একটা ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন, সবার কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাবেন এবং প্রশিক্ষণ পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি কিছু নাও পান, কোনো কিছু খুঁজে নাও পান, তাহলে সেক্ষেত্রে আমাকে জানালে আমিও সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, যদি আপনাদেরকে কোনো কমেন্ট করতে হয় বা কিছু লাগে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানান, যেহেতু আমি হোয়াটসঅ্যাপে এখন সিন করতেছি না মেসেজগুলো কারণ আমার একটু একটু সমস্যা রয়েছে। ধন্যবাদ সবাইকে।